সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত পর্বে অ্যারের মোটামুটি হালকা একটু পাতলা জানার চেষ্টা করেছি। এবারে আমরা অ্যারের আরেকটা বিষয় জানার চেষ্টা করব, অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো আপনাদের একটু হিন্স দিব যে ফর লুপের মাধ্যমে এই ডাটাটা কিভাবে শো করতে পারি, এটা আপনারা করে রাখবেন। এটাতে আপনাদের একটা টাস্ক, আমি এই অ্যারের লেসন শেষ হওয়ার পরে এটা দেখিয়ে দিব। ওকে, আপনাদের টাস্ক থাকবে যে আপনারা করতে পারছেন এই ইন্ডেক্সিং অ্যারেটা ফর লুপের মাধ্যমে শো করতে জানো, আমি এখান থেকে শো করা যাবে। ওকে ফাইন, এটা করবেন। এখন আমি অ্যাসোসিয়েটিভ অ্যারেটা দেখাবো। কি দেখাবো? অ্যাসোসিয়েটিভ অ্যারে। তাহলে এসো ডট পিএইচপি নিলাম একটা ফাইল, এইখানে অ্যাসোসিয়েশন, আমরা অ্যাসোসিয়েশন তৈরি করি না, অ্যাসোসিয়েশনের মতো মূলত কাজ করবে। তো কিরকম, এইখানে দেখেন, আগে আমরা যেমন সে এইটাতে আমরা কি করেছি, এটাতে একটু এখানে নিয়ে আসি, তার জন্য আপনার জন্য সুবিধা হবে বুঝতে। হ্যাঁ, এইটা বুঝতে সুবিধা হবে। সেম টু কাজটাই করব, বাট এইখানে ইন্ডেক্স নাম্বার ধরে ধরে কাজ করতেছে, বাট এখানে একটা নেম থাকবে, একটা কি থাকবে, সেম জিনিসই আমরা দেখবো। পি পার্সন ইনফো ইকুয়াল অ্যারে সেমি লিখতেছি একটা, এবং সেমিকোলনে দিতেছি, বাট মানে কিন্তু প্রথমে এখানে একটা স্ট্রিং দেব, কি থাকবে, কি থাকবে, কি চিহ্ন থাকবে, কি থাকবে, একটা কি। অ্যান্ড নদীর এপাশে থাকবে কি, নদীর ওপাশে থাকবে হচ্ছে ভ্যালু। নদী কিভাবে তৈরি করব আমরা, ইকুয়াল গেটার দেন নদী তৈরি করব, এর পাশে থাকবে ভ্যালু, ভিএলও ভ্যালু, শেষ। এখানে একটা কি থাকবে, এখানে ভ্যালু থাকবে, মনে করেন এটা একটা ভ্যালু নাম। তাহলে এটাকে আমরা এনে এখানে রাখলাম, অ্যান্ড এখানে কি দেব, নেম, পিআর পারসন নেম, ফাইন। এবার আমরা এটাকে কমা দিলাম, কমা দিয়ে আবার একটা লিখলাম কি, পিআর পারসন সেল ইকুয়াল অ্যারে সাইন, এখানে সেলটা নিয়ে আসলাম, সেলটা এখান থেকে আমরা এটা এখান থেকে নিয়ে আসলাম। একটা থেকে একটা সেপারেট করার জন্য কি দিচ্ছে, আবার কমা দিতেছে, রাইট। আবার একটা কি দিব, কি হচ্ছে, পি আর এস এন পারসন এ ডি ডি আর অ্যাড্রেস, ওকে ওকে। এবারে আমরা এখানে আবার পারসন অ্যাড্রেসটা দিয়ে দিব, রাইট। এই হলো সিস্টেম অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো অ্যাসোসিয়েটিভ অ্যারে যারা বুঝতে পারবো না, যারা বুঝতে পারতে হবে, বুঝতে পারতে হবে। অ্যাসোসিয়েটিভ অ্যারের মাধ্যমে মূলত থিম ডেভেলপমেন্ট, প্লাগইন ডেভেলপমেন্ট, মোট কথা টোটাল পিএইচপিতে যত অ্যাপ্লিকেশন বলেন না কেন, সব অ্যাসোসিয়েটিভ অ্যারের উপর ডিপেন্ডেন্সি। ওকে, এবারে আমরা এইটাকে যদি একটু কাচক ভারডাম দিয়ে চেক করতে চাই, তাহলে কিভাবে চেক করতে পারবো সেই বিষয়টা দেখার চেষ্টা করি। আমরা ঠিক এইখানেই পার্সন ইনফোটা এখানে দিলাম, অ্যান্ড আমরা চেক করলাম। ওকে, এখন আমরা এটাকে একটু চেক করি। আগে সে দিতে হচ্ছে ইন্ডেক্স নাম্বার, বাট এখন দিবে হচ্ছে, সেই ইন্ডেক্স নাম্বার দিবে না, এখন সে দিবে হচ্ছে ইন্ডেক্স নম্বরের পরিবর্তে কিটা পাস করবে, নামটা পাস করবে, কিটা পাস করবে, নামটা পাস করে দেবে, কিটা পাস করে দিবে। ওকে ওকে, এখন আমরা এটাকে যদি সিঙ্গেলভাবে শো করতে চাই, আগের মতন করে আমরা চাইলে এখান থেকেও কাউন্ট বের করতে পারবো, এটারও একই অবস্থায় কাউন্ট বের করতে পারবো। পার্সন ইনফো, দেখেন এটা কাউন্ট হয়ে যাবে। ওকে, অ্যান্ড আমরা যদি এইটার সিঙ্গেল সিঙ্গেল ভ্যালু চেঞ্জ দিতে চাই, তাহলে আমরা আগের মতন করেই করবো, পার্সন ইনফো অ্যারে সাইন সিঙ্গেল কোটেশন দিয়ে বা ডাবল কোটেশন দিয়ে আমরা এই কিটা পাস করে দেবো, কি পাস করে দেবো, কিটা পাস করে দিব। তাহলে কি পাস করে দিলে আমরা আমাদের ভ্যালুটা পেয়ে যাব। এই দেখেন সুন্দর করে একটা ইরর খাইছি, ইরোরটা একটু পড়েন, বলতেছে আনডিফাইন কি পার্সন নেম, পার্সন নেম কি আনডিফাইন। ওকে, তাহলে ডিফাইন করি, দেখি কি অবস্থা, পার্সন নেম অ্যাসো আনডিফাইন অ্যারে কি পার্সন নেম, পার্সন নেম ইকো আনডিফাইন অ্যারে কি, অ্যারে কি আনডিফাইন অ্যারে কি পার্সন নেম। আচ্ছা, কোথাও জন্য সিলি মিস্টেক করেছি, পার্সন নেম, পার্সন নেম অ্যাড্রেস ইনফোস, ইনফোস ঠিক আছে। আচ্ছা, আমরা কোথায় মিস্টেক করেছি বুঝতে পারতেছি না। আচ্ছা, এখানে একটা কাজ করি, সিঙ্গেল কোটেশন দিই, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, মানে মিস্টেক হয়েছে, হতে পারে।
space এখানে একটা space ছিল এখানে space দেওয়ার space হয়ে গিয়েছিল বুঝা দেখেন যে পাথ ছিল না ফাইন space হয়ে যাচ্ছিল space দেওয়া যায় space কাউন্ট করে space এর সাথে space দিলে এখানে মনে একটা space দিলে মনে পেয়ে যেত দেখি পেয়ে যেত রাইট space এন্ড space এখানে spaceটা করছে কাউন্ট করছে spaceটা করছে কাউন্ট করছে এখানে ঘাবড়াবার কিছু না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভুল হবেই ভুল হলে এটা কিভাবে আমরা শুধরাবো সেই জিনিসটা আমাদেরকে চেক করতে হবে এভাবে করে প্রত্যেকটা কির মাধ্যমে আমরা আমাদের ভ্যালুগুলো সিঙ্গেল সিঙ্গেল ভাবে কি করতে পারি চেক করতে পারি ওকে ওকে এবারে আমরা চাচ্ছি এইভাবে করে আসলে চাচ্ছি না আমি চাচ্ছি সবগুলো ডাটা একবারে শো করতে সেই জিনিসটা আমরা কিভাবে করব সেই জিনিসটা করার জন্য মনে আছে আমরা আগের পর্বে বলেছিলাম যে foreach এর মাধ্যমে করব বাট তখন দেখিয়েছিলাম না foreachটা এবার আমরা এইগুলো foreach এর মাধ্যমে কিভাবে এই ডাটা শো করব সেই জিনিসটা আমরা এবার দেখার চেষ্টা করব একদমই সহজ foreachটা লিখলাম আমরা সেই অ্যারে সাইন অ্যারে ভেরিয়েবলটা লিখলাম এন্ড একটা অ্যাজ নামে কিওয়ার্ড দিলাম এইখানে একটা বিষয় এইখানে কি এখানে ভ্যালু তাহলে আগে মানে সিঙ্গেল অ্যারের সময় আমরা ইনডেক্স অ্যারের সময় লিখছিলাম শুধুমাত্র সিঙ্গেল ভ্যালু লিখছিলাম রাইট না এইখানে শুধু এখানে আগে এসে লিখতে হবে হচ্ছে মানে একটা কি আর কি যে কোনো একটা ভেরিয়েবল সিঙ্গেল কি মাঝখানে একটা সতি বন্ধন করে দিতে হবে অ্যারে সাইন দিয়ে অ্যারে সাইন দিয়ে একটা সেতু বন্ধন করে দিতে হবে তাহলে হয়ে গেল তাহলে এই কিটা এসে এখানে সেট হবে অ্যান্ড ভ্যালুটা এসে এইখানে সেট হবে দ্যাটস ইট এই বিষয়টা হালকা বুঝতে পারলে এনাফ তাহলে এখানে কি সেট হচ্ছে এখানে ভ্যালু সেট হচ্ছে ওকে ওকে এখন যদি আমরা ইকো করি কিটা ইকো করলে কিটাও শো করবে আবার যদি আমরা সিঙ্গেল দেখেন কি ডট একটা বিআর দিয়ে নেই হ্যাঁ বিআর দিয়ে চেক করাই দেখেন আমরা কিটাও শো করতে পারতেছি আমরা কিটাও শো করি এবং এই অ্যারে নিয়ে দেখবেন আমার একটা প্লেলিস্ট আছে প্রায় অনেক বড় একটা প্লেলিস্টে অ্যারের উপরে সেই বিভিন্ন অ্যারে নিয়ে সেগুলোর চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখার এখন যদি আমরা এখানে ভ্যালুটা পাস করি তাহলে আমরা এখানে ভ্যালুটা দেখতে পাবো রাইট অ্যাবসলিউটলি রাইট ওকে এভাবে গেল হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে আমরা কিভাবে ডিক্লেয়ার করব এবং সেভাবে কিভাবে ক্যাচ করব কিভাবে ডাটা আউটপুট করব সেই বিষয়ে দেখার চেষ্টা করলাম নেক্সট পার্টে আমরা দেখার চেষ্টা করব হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে এটা খুবই গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ অতএব জনগুরুত্বপূর্ণ কারণ মাল্টি ডাইমেনশনাল অ্যারে ছাড়া আপনার বড় বড় বিগ বিগ প্রবলেম সলভ হবে না যেমন সাধারণ ভাষায় যদি বলি ইউজারের থেকে ইমেজ নেওয়ার সময় ইনপুট থেকে ইমেজ নেওয়ার সময় এই ইমেজটা কিন্তু মাল্টি ডাইমেনশনাল অ্যারে হিসেবে আসে তখন আমরা অনেকেই হয়তো ওই জিনিসটা বোঝার ক্ষেত্রে ওই ততক্ষণ ইমেজ কীভাবে আনতে হয় ওটা বুঝে বুঝে ওটা ওইভাবে চিন্তা করে আসলে ই নেই কিন্তু ওটা যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে সাইজ দিচ্ছে নেম দিচ্ছে এই যে নেম সাইজ বলতেছি না এগুলো আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে তো সেই জন্য আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা দেখি দেন তারপরে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো ইনশাল্লাহ তাহলে নেক্সট এই পার্টটা এরকম অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে আপনি মিনিমাম 10টা প্র্যাকটিস করবেন বিভিন্ন টাইপের অ্যারে এক্সাম্পল নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু